আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আবার উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বাঁধন মিডিয়া এবং দা হোলি মেসেজ এই দুটি চ্যানেলের সম্মুখে। আমি আবার উপস্থিত হয়েছি একটি ইসলামিক সঙ্গীত নিয়ে। ইসলামিক সঙ্গীতটি গাওয়ার পূর্বেই আপনাদের কাছে খুব করজোড়ে অনুরোধ করছি যে প্রিয় দর্শক, আপনারা সকলেই যে কোনো ভিডিও এবং ইসলামিক সঙ্গীত বা ওয়াজ যে কোনো বিষয় যখন আপনারা ইসলামিক বিষয়গুলো চ্যানেলের মধ্যে দেখবেন, সাথে সাথে নিচে থাকা সাবস্ক্রাইবে আপনারা ক্লিক করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিতে চাপ দিবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা বিশ্বের মাঝে, যাতে করে আপনার মতো আরও হাজারো দর্শক চ্যানেলটিকে দেখতে পারে এবং উপভোগ করতে পারে সুন্দর সুন্দর সব গজল ইসলামিক সঙ্গীতগুলো, এবং তার সাথে তারাও যেন বুঝতে পারে সঠিক ও আসল ইসলাম, ইসলামের পথটাকে, সঠিক পন্থাকে এবং সঠিক সব নিয়মাবলীকে। তো বন্ধুরা, আমি আমার ইসলামিক সঙ্গীতটা গাইতে শুরু করব। তার পূর্বে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। তোমারই রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। তোমারি রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, রহম বাড়ি দিয়ে তোমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। পাপি বলে মোরে দিও না দিও না ছেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কোথা কোন সে দুয়ারে, পাপি বলে মোরে দিও না দিও না ছেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কোথা কোন সে দুয়ারে, হাত দুটি তুলেছি যত গুনা করেছি, হাত দুটি তুলেছি যত গুনা করেছি, খামারি চাদর দিয়ে দাও ঢেকে দাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। তোমারি রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। তোমারি রহম দিয়ে পাপের দরিয়া হতে আমারে পার করে নাও, রহম বাড়ি দিয়ে আমারে হৃদয়টাকে
ধুয়ে মুছে সাফ করে দাও রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও রহম বাড়ি দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসছি আর যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, নিশ্চয়ই আপনারা বাঁধন মিডিয়া এবং দ্য হোলি মেসেজ এই দুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের করা ভিডিওগুলিকে, ইসলামিক ভিডিও এবং ইসলামিক সঙ্গীতগুলোকে ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে আপনার মতো সবাই আসল পথের দিশা খুঁজে পায়।